আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে। আজকের ক্লাসে আমরা শিখব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে হিসাবের বইসমূহ। এই অধ্যায়ের ধারাবাহিক ক্লাসের আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে খুব সহজে ক্রয় জাবেদা প্রস্তুত করা যায়। প্রিয় বন্ধুরা, আমরা একটা বোর্ড প্রশ্ন লিখে রেখেছি, তো এই বোর্ড প্রশ্নটা পড়ার আগে আমাদের বুঝতে হবে ক্রয় জাবেদা মূলত কি। ক্রয় জাবেদা হচ্ছে এমন একটি বিশেষ জাবেদা যে জাবেদাটার ভেতরে একটা ব্যবসায় প্রতিষ্ঠানের যাবতীয় সকল ধারে বা বাকিতে পণ্য ক্রয় অন্তর্ভুক্ত হয়। তো চলুন প্রিয় বন্ধুরা, আমরা ধারে যত ক্রয় আছে এই ক্রয়গুলো ক্রয় জাবেদার ভিতরে অন্তর্ভুক্ত করি। তো আমাদের কাছে যে বোর্ড প্রশ্নটা আছে, এই বোর্ড প্রশ্নটি ঢাকা, দিনাজপুর, যশোর ও সিলেট 2018 সালে এসেছে। আপনাদের কাছে যদি টেস্ট পেপার থাকে আপনারা প্রশ্নটা মিলিয়ে দেখতে পারেন, কিংবা আমাদের এখানে বোর্ডেও দেখতে পারেন। তো আমরা আগে প্রথমে প্রশ্নটা পড়ব। তো প্রশ্নটা পড়ার আগে আমরা একটু ক্রয় জাবেদার যে ছক, সে ছকটা একটু আলোচনা করি। তো ছকের দিকে যদি খেয়াল করি, দেখি প্রিয় বন্ধুরা, এখানে প্রথমে লিখেছি আমরা তারিখের ঘর, এরপরে লিখেছি ক্রেডিট হিসাব খাত, এরপর শর্ত, চালান নং, সূত্র, এরপর আমরা এখানে টাকার ঘর লিখেছি একটা, এবং এই টাকার ঘর এখানে টাকা লিখি নাই, এখানে আমরা মানে যেহেতু এখানে ধারে ক্রয় অন্তর্ভুক্ত হয়, সো ধারে ক্রয়ের যে জাবেদাটা সেই জাবেদাটা আমরা লিখেছি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এইটা হচ্ছে গেল আমাদের ছক। এবং আমরা প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখব, মানে যে প্রতিষ্ঠানের ক্রয় জাবেদা প্রস্তুত করছি সেই প্রতিষ্ঠানের নাম, এবং তার নিচে লিখছি ক্রয় জাবেদা। এখন আমরা প্রশ্নের দিকে যদি একটু খেয়াল করি, 2017 সালের জুন মাসে ঢাকার লিপি অ্যান্ড কোং নিম্নলিখিত পণ্য ধারে ক্রয় করলেন। এখানে দুইটা লেনদেন দেওয়া আছে, জুন 2 এবং জুন 28। আমরা জুন 2 যদি একটু খেয়াল করি, দেখি এখানে কি বলছে, নিপা বিপণী সুনামগঞ্জ হতে ক্রয়। মানে এই নিপা বিপণী নামে একটা বিপণী, হ্যাঁ, এই বিপণী থেকে, এই বিপণীটা কোথায়, সুনামগঞ্জে অবস্থিত, হ্যাঁ, এই বিপণী থেকে ক্রয় করা হয়েছে। এখন বলতে পারেন যে স্যার এই লেনদেনটা নগদে হয়েছে না বাকিতে হয়েছে, লেনদেনটা বাকিতে হয়েছে। কিভাবে বুঝলাম, কারণ এই যে নিপা বিপণী, এই নিপা বিপণী হলো একটা প্রতিষ্ঠানের নাম, এবং অ্যাকাউন্টিংয়ে যদি কোথাও প্রতিষ্ঠানের নাম লেখা থাকে বা কোনো ব্যক্তির নাম লেখা থাকে এবং নগদের কথা উল্লেখ না থাকে, হ্যাঁ, এবং বলা আছে যে পণ্য ক্রয় করা হয়েছে ওনার কাছ থেকে, যে রহিমের কাছ থেকে ক্রয় করা হয়েছে বা করিমের কাছ থেকে ক্রয় করা হয়েছে, বা এরকম নিপা বিপণী সুনামগঞ্জ হতে ক্রয় করা হয়েছে, দেখেন এখানে কিন্তু নাম উল্লেখ আছে এবং এখানে কোনো নগদের কথা বলা নেই, তার মানে এই লেনদেনটা অবশ্যই কিসে হয়েছে, এই লেনদেনটা অবশ্যই বাকিতে হয়েছে, এবং বাকিতে যেহেতু ক্রয় করা হয়েছে সেহেতু এটা অবশ্যই এই ক্রয় জাবেদায় আসবে। প্রতি জোড়া 500 টাকা দরে 200 জোড়া তাঁতের শাড়ি, কারবার ইবারটা 10%, পরিবহন খরচ 1000 টাকা এবং বিমা সেলামি 300 টাকা, চালান রং এত, শর্ত এত। এরপর আরেকটা তারিখ দেওয়া আছে, সেই তারিখে বসে বধুহা ক্লথ স্টোর্স রাজশাহী হতে। তাহলে এখানে দেখেন বধুহা ক্লথ স্টোর্স, এটা কিন্তু একটা প্রতিষ্ঠানের নাম এবং এখানে কিন্তু নগদের কথা বলা নেই, তাহলে প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে এবং তার কাছ থেকে ক্রয় করা হয়েছে, তাহলে এই ক্রয়টা অবশ্যই কি, ধারে বা বাকিতে। প্রতিটি 5000 টাকা দরে 50টি জামদানি শাড়ি এবং প্রতিটি 7000 টাকা দরে 15টি বেনারসি শাড়ি, প্রতিটি 50 টাকা দরে 200 খানা রুমাল, কারবারি বারটা 15%, প্যাকিং খরচ 1000 টাকা, কুলি ও গাড়ি ভাড়া 2000 টাকা, চালান রং এত, শর্ত দেওয়া আছে, এই যে শর্ত 3-15-38। এই প্রশ্নের, এই সৃজনশীলের খ দাগে বলেছে যে ক্রয় জাবেদা তৈরি করো। তো আমরা ক্রয় জাবেদা ছক টেনেছি। প্রশ্নটা দেখলে অনেক জটিল মনে হতে পারে, কিন্তু মজার বিষয় হচ্ছে হলো এটা খুবই সহজ, আর এই অঙ্কটা যদি আপনি বুঝতে পারেন ইনশাল্লাহ ক্রয় জাবেদায় বোর্ডে এমন কোনো কোশ্চেন আসবে না যেটা আপনি আনসার করতে পারবেন না ইনশাল্লাহ, তো আপনি অবশ্যই পারবেন। তো এইখানে দেখেন, যখন আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করব, ছোট্ট একটা সূত্রের কথা আমি একটু বলে দিচ্ছি প্রিয় বন্ধুরা, আমি ছোট্ট এই সূত্রটা আপনারা একটু খাতায় লিখে রাখতে পারেন, আমি বোর্ডে লিখিনি। ছোট্ট সূত্রটা হলো,
মোট পণ্য ক্রয়, কি বলেছি প্রথমে কি মোট পণ্য ক্রয়, এটার থেকে আপনি বিয়োগ দিবেন কারবারি বাটটা, তারপরে যোগ করবেন ওই পণ্য ক্রয় সংশ্লিষ্ট সকল খরচ, এটা যোগ করবেন, পণ্য ক্রয় সংশ্লিষ্ট সকল খরচ যোগ করবেন। এই যে ছোট্ট সূত্রটা আমি বললাম, এই ছোট্ট সূত্রটা আপনারা একটু খাতায় রাখবেন, এই সূত্রটা যদি আপনি খাতায় রাখতে পারেন ইনশাল্লাহ আপনি সব ক্রয় জাবেদা পারবেন। তো আমরা প্রথমে ছকে চলে যাই, প্রথমে আমরা জুন দুই অন্তর্ভুক্ত করব। তো আমরা এখানে লিখলাম 2017 সাল, তো লিখলাম 2017 জুন 2, প্রতিষ্ঠানের নাম কি নিপা বিপণী, তাহলে আমরা লিখব নিপা বিপণী। ওকে, এখন দেখেন প্রিয় বন্ধুরা, এর ভিতরে তো আর সকল ক্যালকুলেশন করা সম্ভব না, আমরা একটু নিচে চলে আসি। তো আমরা এখানে লিখলাম, হ্যাঁ, গণনা কার্য এক লিখে আমরা লিখে দিলাম নিপা বিপণী, কার গণনা করতেছি নিপা বিপণী। এখন আমরা দেখি প্রথমে কি বলেছিলাম, মোট পণ্য ক্রয়, মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে, সেটা প্রথম সূত্রের প্রথম অংশ। তো দেখেন প্রতি জোড়া 500 টাকা দরে 200 জোড়া তাঁতের শাড়ি, তাহলে আমরা এখানে লিখলাম তাঁতের শাড়ি, তাঁতের শাড়ি, হ্যাঁ কত জোড়া 200 জোড়া, তাহলে আমরা আগে 200 জোড়া লিখলাম, গুণন এক এক জোড়ার দাম কত টাকা 500 টাকা দরে, তো আমরা লিখলাম 500 টাকা। ওকে, তাহলে 200 × 500 = 10, 1 লাখ হয় কত টাকা 1 লক্ষ টাকা। ওকে, 1 লক্ষ টাকার তাঁতের শাড়ি ক্রয় করছে। এখন মোট তো এখানে এই 2 তারিখে সে শুধু তাঁতের শাড়ি ক্রয় করছে, এখন এই তাঁতের শাড়ির সঙ্গে আমার একটা জিনিস বিয়োগ করতে হবে, সেটা কি কারবারি বাটটা। ওকে, তো আমরা বাদ দিলাম কারবারি বাটটা, কারবারি বাটটা, কারবারি বাটটা কি, কারবারি বাটটা এখানে বলে দিয়েছে 10%, তাহলে এই 10% অবশ্যই কার, এই 1 লক্ষের 10%, তাহলে 1 লক্ষের উপরে যদি আমরা 10% করি, 1 লক্ষ × 10% করলে হয় হচ্ছিল 10,000 টাকা, তাহলে আমরা যেহেতু বিয়োগ করবো যে বাদ লিখছি কিন্তু এখানে, তাহলে 1 লক্ষ থেকে 10,000 গেলে কত থাকে 90,000, তাহলে মোট পণ্য ক্রয় করছে কত টাকার, নিট 90,000 টাকা। এবার এটার সঙ্গে এই পণ্যটা কেনার পরে এর পিছনে যাবতীয় যত ব্যয় হয়েছে, দেখেন একটা পণ্য কেনার পরে ওর পিছনে কিন্তু অনেক ধরনের ব্যয় করতে হয়, সেগুলো কেমন, যেমন আপনি পণ্য কেনার পরে ওইটা পরিবহনের মাধ্যমে নিয়ে আসবেন, একটা পরিবহন বাবদ খরচ আছে, আপনি মজুরি মানে যে কুলি আপনার পণ্যটা আপনার গোডাউনে বা আপনার কাছে এনে দিবে তাকে একটা মজুরি দিতে হবে, ঠিক আছে, এই যে মানে ক্রয় সংক্রান্ত যে খরচগুলো এই খরচগুলো আপনি যোগ করবেন, এগুলো দেখবেন শেষে দেওয়া থাকবে, যেমন এখানে বসে পরিবহন খরচ 1,000 টাকা এবং বীমা সেলামি 300 টাকা, এই দুটো হচ্ছে ক্রয় রিলেটেড খরচ মানে ক্রয় সংক্রান্ত খরচ, এগুলো আমরা যোগ দিব, তাহলে লিখলাম যোগ, যোগ প্রথমটা হচ্ছে হলো পরিবহন খরচ, এক হাজার টাকা, 90 আর 1,000 যোগ করলে হয় হচ্ছে 91,000, আর যোগ আরেকটা হচ্ছে হলো বিমা সেলামি, ৩০০ টাকা, তাহলে হয় কত 91,300, আমরা জেড টেনে দিলাম। ওকে প্রিয় বন্ধুরা, তাহলে নিপা বিপণীর নিট ক্রয় হয়েছে কত টাকা 91,300 টাকা, তো আমরা এখানে লিখব 91,300। এবার প্রিয় বন্ধুরা, এই যে 91,300 এটা আমরা কোন জায়গার থেকে আনলাম, এই গণনা কার্য এক থেকে, তো আমরা ব্র্যাকেটে এখানে লিখলাম গণনা কার্য এক। এবার এই যে শর্ত, এই শর্ত ঘরে শর্তটা লিখে দিব, এই যে অঙ্কের শেষে যে শর্তটা দেওয়া আছে 3:10 = 30 লিখলাম, 3:10 =
30 চালান দেওয়া চালান রং দেওয়া আছে 301 তাহলে লিখলাম 301 সূত্রের ঘরে টিক দিয়ে দেব শুধু সূত্রের ঘরে আর কোনো কাজ নেই তাহলে কিন্তু জুন 2 তারিখ এভাবে আমরা করে ফেললাম এরপর আমাদের কি জুন 2 শেষ এবার জুন 28 তারিখ অন্তর্ভুক্ত করতে হবে যেহেতু এটাও ধারে ক্রয় নাম উল্লেখ আছে এবং নগদের কথা বলা নেই এই যে নাম উল্লেখ আছে বধুয়া ক্লথ স্টোরস তাহলে 28 লিখলাম বধুয়া ক্লথ স্টোরস এই বন্ধুরা এইটাও সেম ভাবে আমরা এইখানটাতে পাশে কাজ করে ফেলি ঠিক আছে এখানে আমরা লিখলাম গণনা কার্য 2 ওকে গণনা কার্য 2 কাট করতেছি বধুয়া ক্লথ স্টোরস তাহলে লিখলাম বধুয়া ক্লথ স্টোরস ওকে তো প্রথম সূত্রের প্রথম অংশ ছিল কি প্রথম অংশে ছিল মোট কত পণ্য ক্রয় করছে মোট কত টাকার পণ্য ক্রয় করছে এখানে কিন্তু সে টোটাল তিনটা পণ্য ক্রয় করছে এক হচ্ছে হলো দেখেন এই যে জামদানি শাড়ি ক্রয় করছে দ্বিতীয়ত বেনারসি শাড়ি ক্রয় করেছে এবং তৃতীয়ত রুমাল ক্রয় করেছে তাহলে টোটাল এই তিনটা পণ্য আগে যোগ দিতে হবে মোট পণ্য ক্রয় করছে তো প্রথমে আমরা লিখব জামদানি শাড়ি প্রথমে লিখলাম জামদানি শাড়ি কত এক একটা হচ্ছে হলো 50টি জামদানি শাড়ি ক্রয় করছে এবং এক একটার দাম 5000 টাকা তাহলে মনে হয় 250000 হয় তারপর একটু গুণ দিয়ে নেই হ্যাঁ 250000 250000 টাকা আর কি ক্রয় করছে আর ক্রয় করছে হচ্ছে হলো বেনারসি 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 ক্রয় করছে কত 7000 টাকা ধরে 15টি তাহলে 15টি এক একটার দাম 7000 টাকা তাহলে 15 গুণন 7000 করলে বের হইছে 105000 তো লিখলাম 105000 আচ্ছা আর ক্রয় করেছে রুমাল রুমাল ক্রয় করছে 50টি রুমাল হ্যাঁ এক একটা সরি 50 টাকা ধরে 200 খানা রুমাল তাহলে 200টা রুমাল ক্রয় করেছে এক একটার দাম 50 টাকা 5 দুগুণে 10 2 3 10000 টাকা তো এবার আমাদের মোট কয় টাকার পণ্য আগে ক্রয় করছে সেইটা বের করব সেটা কত প্রথমে লিখলাম 250000 প্লাস 105000 প্লাস 10000 করলে বের হইছে 365000 তো লিখলাম 365000 এটা হচ্ছে হলো মোট পণ্য ক্রয় করেছে এই মোট পণ্য ক্রয় করার পরেই বিয়োগ দিতে হবে এটার থেকে কারবারি বাটটা তো এই অঙ্কে কিন্তু বলে দিয়েছে যে 15% কারবারি বাটটা তো আমরা লিখব বাদ কারবারি বাটটা অবশ্যই এই 365000-এর 15% 365000-এর 15% করলে হয় 54750 54750 ওকে তাহলে আমাদের 365000 বিয়োগ 54750 করলে বের হইছে 310250 হ্যাঁ 310250 হ্যাঁ আমরা তাহলে মোট পণ্য ক্রয় থেকে কারবারি বাটটা বাদ দিয়ে দিয়েছি দুইটা কাজ কিন্তু হয়ে গেছে লাস্ট কাজ কি ছিল সকল সংশ্লিষ্ট খরচ কি সংশ্লিষ্ট খরচ ক্রয় সংক্রান্ত সংশ্লিষ্ট খরচ বুঝতে পারছেন সেইগুলো আমাদের যোগ দিতে হবে এখানে কি কি আছে এখানে আছে দেখেন প্যাকিং খরচ এবং কুলি ও গাড়ি ভাড়া তো প্রথমে যোগ দিলাম প্যাকিং খরচ প্যাকিং খরচ হচ্ছে গেল আমার 1000 টাকা তাহলে হয় হচ্ছে হলো 311250 ওকে
এবং যোগ আর একটা আছে, সেটা হচ্ছে গাড়ি কুলি ও গাড়ি ভাড়া, কুলি ও গাড়ি ভাড়া 2000 টাকা, 2000 টাকা, এই যে 2000 টাকা, যোগ দিলে বের হয়ে হচ্ছিল 313,250 টাকা, জেড টেনে দিলাম 313,250। তো আমরা এই যে আমরা লিখে দিলাম 313,250। ওকে প্রিয় বন্ধুরা, এখন এই টাকাটা কোন জায়গার থেকে আনলাম? গণনা কার্য 2 থেকে। তো আমরা এখানে লিখে দিলাম গণনা কার্য 2। ওকে, এটা শর্ত দেওয়া আছে, শর্ত 3 15 নিট 30, 3 15 নিট 30। এটার চালান নম্বর দেওয়া আছে 302, আগেরটা 301, এটা 302। সূত্রের ঘরে কোনো কাজ নেই, টিক দিয়ে দেব। প্রিয় বন্ধুরা, এই ক্রয় জাবেদা একটা এবং বিক্রয় জাবেদা, এগুলোর কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে শেষে যে জের নামানো। অবশ্যই অবশ্যই জের নামাতে হবে, কারণ আমরা যখন সহকারী খতিয়ান বা সাধারণ খতিয়ান করব, বিশেষ করে সাধারণ খতিয়ান করার সময় কিন্তু এই মোট টাকার যে জেরটা, এটা ওইখানে স্থানান্তরিত হয়। সুতরাং এখানে অবশ্যই বাধ্যতামূলকভাবে আপনার জের নামাতেই হবে, মানে এখানে যোগ করে ফলাফল বসাতে হবে। তো 313,250 যোগ 91,300, যোগ করলে বেশ 404,550, 404,550 এবং এটা হচ্ছে হলো জেড টেনে দিব এবং এখানে লিখব মোট। ওকে প্রিয় বন্ধুরা, এইটা হচ্ছে গেল আমাদের ক্রয় জাবেদা, এবং আমরা যখন বিক্রয় জাবেদা করব এই কনসেপ্টটাই মূলত আমাদের কাজে লাগবে। সুতরাং আশা করি প্রিয় বন্ধুরা, এখানে আপনাদের আর একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এই গণনা কার্য এটা কি করে দেখাতে হবে? না, আপনি যদি শুধু এইটুকু করেন এতেও আপনি 4-এ 4 মার্কই পাবেন, যেহেতু খদাগে আসছে সো 4 মার্কই আপনি এখানে পাবেন, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তবে এইটা করলে হবে কি, আপনার ভুল যাওয়ার সম্ভাবনাও কম থাকবে, যিনি আপনার খাতাটা মূল্যায়ন করবেন তিনিও জিনিসটা বুঝতে পারবেন যে না হ্যাঁ আপনি বিষয়টা ডিটেইলি বুঝে বুঝে করেছেন। ওকে প্রিয় বন্ধুরা, অবশ্যই না বুঝে করলে তার উত্তর মিলাতে পারবেন না, এটা নিয়ে বেশি বিতর্কের কোনো কিছু নেই। আপনি চাইলে গণনা কার্য নিচে এভাবে দেখাতে পারেন, আর না চাইলে আপনি দেখালেন না, জাস্ট এটা করে দিবেন, এটা করলেও হবে, আপনার খুশি, কোনোভাবেই মার্ক কাটবে না, আপনি এটা দিলেও মার্ক কাটবে না, না দিলেও মার্ক কাটবে না, কোনো বাধ্যবাধকতা নাই। ওকে প্রিয় বন্ধুরা, আশা করি ক্রয় জাবেদা আমরা বুঝতে পেরেছি, পরবর্তী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে বিক্রয় জাবেদা নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।